আসসালামু আলাইকুম বন্ধুগণ, আপনারা এই ভিডিওটির দিকে লক্ষ্য করুন। এই যে এখানে এখানে এই ভিডিওটির দিকে লক্ষ্য করুন। ভিডিওটির শিরোনাম হলো কোরআনে না থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা থেকে নিতেন। সেই আহলে কোরআনদের পুরানা কথা, সব কিছু কোরআনে আছে। নবী যা বলেছেন সব কিছু কোরআনে আছে, কোরআনে যা আছে তার বাইরে নবী কিছু বলেননি। আহাম্মক কাকে বলে? মানুষের ধৈর্য সহ্যের তো একটা সীমা থাকবে, সব কিছু কোরআনে থাকবে কেন? নবী সাল্লাল্লাহু সাল্লাম রুটি খেয়েছিলেন, খেজুর খেয়েছিলেন, সে কথা কি কোরআনে আছে? থাকবে কোরআনে, কেন থাকবে? এটা কি নবী সাল্লাল্লাহু সাল্লামের খুঁটিনাটি বিষয়ের বর্ণনা? কোরআন কি নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনের সমস্ত খুঁটিনাটি বিষয়ের বর্ণনা? অবশ্যই না। এই কোরআন যে নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, সেই ব্যাপারেও অনেক তথ্য কোরআনে নাই। হেরা পর্বতের নাম কি কোরআনে আছে? হেরা পর্বতের গুহার নাম কি কোরআনে আছে? নাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কি কোরআনে আছে? নাই। ওরাকার নাম কি কোরআনে আছে? যিনি বলেছিলেন যে ইনি রুহুল কুদস, সব নবীর কাছে তিনি আসেন, জিবরাইলের কথা যে বলেছিলেন, সেটা কি কোরআনে আছে? নাই। কোরআনের যে আয়াত প্রথম নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিক আল্লাজি খালাক, সেই আয়াত প্রথম পাঁচ আয়াত, সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত নাজিল হয়েছিল সর্বপ্রথম। এই কথাটাও কি কোরআনে আছে? সুরা আলাক আছে, ওই পাঁচটি আয়াত কোরআনে আছে, কিন্তু এই আয়াতগুলি যে সর্বপ্রথম নাজিল হয়েছিল এই কথা কি কোরআনে কোথাও আছে? নাই। মক্কা নগরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মলাভ করেছেন আব্দুল মুত্তালিবের গৃহে, এই কথা কি কোরআনে আছে? নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো একজন দাদা ছিলেন, একজন পিতা ছিলেন, কয়েকজন চাচা ছিলেন, এদের নাম কি কোরআনে আছে? নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার নাম কি কোরআনে আছে? নাই, কোথাও নাই। নবী সাল্লাল্লাহু সাল্লামের সাথে আবু জাহেলের যে সমস্ত কথাবার্তা হয়েছে, আবুল হাকাম বা আবু জাহাল যাই বলেন না কেন আপনারা, আবুল আহাব, এদের সাথে যে সমস্ত কথোপকথন হয়েছে সেই সব কথোপকথন কি কোরআনে আছে? নাই। কোরআনে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকজন স্ত্রী ছিল, এই তথ্যটি কোরআনে আছে, কিন্তু কতজন স্ত্রী ছিল সেই তথ্য কোরআনে নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কোরআনে নাই, হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কোরআনে নাই, তাদের সাথে কিভাবে বিবাহ হয়েছিল সে বর্ণনাও কোরআনে নাই। কোরআনে এগুলো থাকার কথা না। নবীজি সালাত ধীরে ধীরে আদায় করতে বলেছেন, এই কথা কি কোরআনে আছে? নাই। তাড়াহুড়ো করতে নিষেধ করেছেন, সে কথা কি কোরআনে আছে? নাই। নবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনে বহু যুদ্ধ হয়েছে, বড় যুদ্ধ 30-35টি, ছোট যুদ্ধ 80টি, ছোট বড় সব মিলিয়ে 80টি যুদ্ধ তিনি করেছেন সারা জীবনে। এই সব যুদ্ধের মধ্যে মাত্র গোটা দুই তিন যুদ্ধের কথা অস্পষ্টভাবে কোরআনে উল্লেখ আছে, ইঙ্গিত আছে। কোন কোন যুদ্ধ সে যুদ্ধগুলোর নাম নাই, কোন স্থানে যুদ্ধ হয়েছে সেগুলোর নাম নাই। ওই সব যুদ্ধে নবী সাল্লাল্লাহু সাল্লাম কী কী বলেছিলেন সাহাবিদেরকে তাও কোরআন নাই। থাকবে না, থাকার কথা নয়, একমাত্র পাগল ছাড়া অন্য কেউ এইসব বিষয় কোরআনে খুঁজতে যেতে পারে না, আর একমাত্র মহাপাগল ছাড়া এইসব জিনিস বাদ দিয়ে ইসলামের কল্পনা কেউ করতে পারে না, সম্ভব না। নবী সাল্লাল্লাহু সাল্লাম হযরত বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেভাবে মুসলমান করেছিলেন সেই বর্ণনা কি কোরআনে আছে? নাই।
ইসলামের যে প্রাথমিক ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা, ওরা বলে শাহাদা, খ্রিস্টানরা এবং নাস্তিকরা বলে শাহাদা। এই শাহাদার বাণীটি আল কোরআনে একত্রে নাই। 47 নম্বর সুরায় আছে লা ইলাহা ইল্লাল্লাহ, 48 নম্বর সুরায় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুই অংশ মিলিয়ে হাদিস শরীফে এসে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং এই কলেমা পাঠ করিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীকে মুসলমান করেছেন। তার যত সাহাবী ছিল তারা সবাই এই কলেমা পাঠ করেছে, তারপরে নিজেরা মুসলমান হয়েছে। এখন এই বর্ণনা কিংবা এই যে কলেমা পাঠ করে মুসলমান হতে হবে, এই কথা কি কোরআনে কোথাও আছে? নাই। তাহলে কোরআনখানা নিয়ে বসে থাকলে কিভাবে হবে? আল্লাহ পাক কোরআন পাঠিয়েছেন, রসুল পাঠিয়েছেন, সম্পূর্ণ আলাদা দুইটি সত্তা। আপনি একটিকে নিয়ে বসে থাকবেন আর অন্যটি বাদ দিয়ে দিবেন তা হবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ডাকপিয়ন যে আপনার হাতে কোরআনখানে পৌঁছে দিয়ে উনি উধাও হয়ে যাবেন, ওনার কোনো ভাষ্য থাকবে না, ওনার কোনো কথা থাকবে না, ওনার কোনো নিজস্ব জীবন ব্যবস্থা থাকবে না? উনি খেতে বসে কোরআন তেলাওয়াত করেছেন, খাননি? উনি স্ত্রীর কাছে ঘুমিয়ে যা করার সেটা করেননি নাকি কোরআন তেলাওয়াত করেছেন তখন? উনি যুদ্ধের ময়দানে গিয়ে তরবারি চালাননি নাকি কোরআন তেলাওয়াত করেছেন? উনি মানুষকে ভিক্ষা দেননি নাকি কোরআন তেলাওয়াত করেছেন তখন? উনি সাহাবীদের উদ্দেশ্যে ভালো মন্দ কথাবার্তা বলেননি নাকি শুধু কোরআন তেলাওয়াত করেছেন? আহাম্মক, 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 চরম আহাম্মক। এইসব আহাম্মককে যে অনুসরণ করবে তারাও আহাম্মক। আমি এই ভিডিওর ভিতরে ঢুকলাম না, ওর ভিডিওর শিরোনাম দেখেই আমি বুঝেছি যে এর ভিতরে কি আছে। হয়তো ভুল হতে পারে আমার ভাষ্য, তারপর আমি এ কথাই বলবো। কেননা অন্যান্য ভিডিও মিলিয়ে কথাটা এটাই দাঁড়ায় যে কোরআনের বাইরে এসে যেতে চাচ্ছে না। এর অর্থ কি? হাদিসকে অস্বীকার করার অর্থ কি? হাদিসকে অস্বীকার করার অর্থ বা সিরাতকে অস্বীকার করার অর্থ কিংবা ইতিহাসকে অস্বীকার করার অর্থ হল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি মুছে ফেলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবনকে মুছে ফেলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মুছে ফেলা। অথচ আল কোরআন স্পষ্ট করে বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করতে। আল কোরআন স্পষ্ট তো বলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তা মেনে নিতে। আল কোরআন স্পষ্ট তো বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে বলা হয়েছে আল কোরআনে। আপনি আনুগত্য কিভাবে করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই শুনলেন না, তাহলে আনুগত্য করবেন কিভাবে? আপনি তো শুধু কোরআনের আনুগত্য করছেন। শুধু কোরআনের আনুগত্য করতে তো কোরআনে কোথাও বলা নাই। আপনি কোরআনের বিরুদ্ধবাদী অবস্থানে আছেন, কোরআনের বিরোধিতা করছেন। কোরআন বলছে আল্লাহকে এবং রসুলকে মানতে, আপনি শুধু আল্লাহকে মানবেন রসুলকে মানবেন না। আপনি শুধু আল্লাহর নির্দেশটি মান্য করবেন, রসুলের নির্দেশটি মান্য করবেন না। কেননা রসুলের নির্দেশ কোরআনের নাই, রসুলের নির্দেশ আছে হাদিসে, হাদিসে আপনি অস্বীকার করছেন। তাহলে আপনি কিভাবে মুসলমান হলেন? আপনি তো মুসলমান না, পরিষ্কার কথা। কাফির শব্দের অর্থ অস্বীকারী, যিনি অস্বীকার করেন তাকে আমি অস্বীকারী বলবই, এতে কোনো বাধাবিঘ্ন থাকার কথা নেই। যিনি অস্বীকার করেন তাকে যদি আমি অস্বীকারী না বলি তাহলে ভুল হবে এবং এটা জঘন্যতম পাপ হবে, জঘন্যতম পাপ হবে। আপনাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত ছিল কিন্তু সেটা আমি করতে পারছি না, বর্তমান যুগের আইন কানুন সেটা মানে না, তাই আমি আপনাকে মুখ দিয়ে বাধা দিচ্ছি। সময় থাকতে সাবধান হন, এখনো সময় গড়িয়ে যায়নি, সাবধান হন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।